খায়রুন্নাহার ছিলেন গুরুদাসপুরের খুবজিপুর এম হক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক, আর মামুন নাটোর এনএস সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র। গত বছরের 12 ডিসেম্বর কাজী অফিসে গিয়ে দুজন গোপনে বিয়ে করেন। এরপর যখন সেই খবর জানাজানি হয়, তখন ওই শিক্ষিকা বলেন সুখে আছি, আর শিক্ষিকার স্বামী কলেজ ছাত্র মামুন বলেন মন্তব্য কখনো গন্তব্য ঠেকাতে পারে না। তবে হঠাৎ কি হয়েছিল যে নিজেকে শেষই করে দিলেন শিক্ষিকা খায়রুন? প্রেম মানে না ধর্ম, বর্ণ, বয়স, জাত, তার প্রমাণ দিয়েছিলেন কলেজ ছাত্র মামুন এবং শিক্ষিকা খায়রুন্নাহার। ফেসবুকে প্রেমের পর বিয়ে করেন দুজনে, খবর বের হতো তারা সংসারও করেছেন সুখে। তাদের বিয়ের বিষয়টি সামনে আসার পর আলোচনা শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে, নানা কথা গুঞ্জন চলে এই বিয়ে নিয়ে। তবে সমাজের কথায় কান দিতে চাননি এই দম্পতি। সে সময় কলেজ শিক্ষিকা খায়রুন বলেন, সমাজে কে কি বলল তা বড় বিষয় না, আমরা যদি দুজন ঠিক থাকি তাহলে সব ঠিক। মোহাম্মদ মামুন হোসেনের বয়স 22 বছর, এখনো কলেজ ছাত্র তিনি। বছরখানেক আগে ফেসবুকে পরিচয় হয় অন্য এক কলেজের শিক্ষিকার সঙ্গে, এরপর তাদের সম্পর্ক গড়ায় প্রেমে, সেই প্রেম পূর্ণতা পায় বিয়েতে। 7 মাস আগে গোপনে বিয়ে করেন তারা। তাদের বিয়ের বিষয়টি এলাকায় আলোচনায় আসে, ভাইরাল হয় ফেসবুকে। বিয়ের বিষয়টি স্বীকারও করেন মামুন ও কলেজ শিক্ষিকা খায়রুন্নাহার। এর আগে কলেজ শিক্ষিকার বিয়ে হয়েছিল, সেই সংসারে একটি সন্তানও আছে তার। সবশেষ নাটোর শহরের একটি ভাড়া বাসায় বসবাস করতেন তারা। এদিকে ওই বিয়ে মামুনের পরিবার মেনে নিলেও মেনে নেননি খায়রুনের পরিবার। ছাত্র শিক্ষিকার এই বিয়ে নিয়ে সমাজের বিভিন্ন লোকের নানা কথার সম্মুখীন হতে হচ্ছে তাদের বলে জানান এই দম্পতি। তবে এসব কথায় গুরুত্ব না দিয়ে সারা জীবন একসঙ্গে থাকার জন্য দোয়াও চান মামুন। সে সময় তিনি বলেন, মন্তব্য কখনো গন্তব্য ঠেকাতে পারে না, খায়রুনকে বিয়ে করে আমি খুশি এবং সুখী, সবার দোয়ায় সারা জীবন এভাবেই থাকতে চাই।